গত বছর না এই বছর আগরতলা পুর নিগমের 39 নং পৌর ওয়ার্ডের পক্ষ থেকে আসন্ন সার্বজনীন দুর্গাপূজাকে কেন্দ্র করে শহর দক্ষিণাঞ্চলের সমস্ত রেজিস্টারভুক্ত ক্লাব সংঘ সমিতি এবং সংস্থাগুলিকে নিয়ে দ্বিতীয় শরৎ সম্মাননার আয়োজন করা হয়েছে। সোমবার এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেছেন ওয়ার্ড কর্পোরেটর আলোক রায়। শ্রী রায় এই শরৎ সম্মাননায় অংশগ্রহণ করতে প্রত্যেক পুজো উদ্যোক্তাকে আহ্বান জানিয়েছেন। আগামী 1 সেপ্টেম্বর 2023 শুক্রবার থেকে আগামী 16 অক্টোবর 2023 সোমবারের মধ্যে অফিস চলাকালীন সময়ে সমস্ত আবেদনকারীদের আগরতলা পুর নিগম 39 নং পৌর ওয়ার্ড থেকে আবেদনপত্র সংগ্রহ করে নাম নথিভুক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আমরা গত বছর এই 39 নং পৌর ওয়ার্ডের পক্ষ থেকে প্রথমবার আয়োজন করেছিলাম শহর দক্ষিণাঞ্চল দুর্গাপূজাকে ঘিরে আমরা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। সেক্ষেত্রে আমরা মোট 7টা ক্যাটাগরি এবং 2টো বিশেষ ক্যাটাগরিতে আমরা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গত বছর আমাদের ডাকে আমাদের শহর দক্ষিণাঞ্চলের বটতলা থেকে একদম কুড়িপুকুর এবং এদিকে ক্যাম্পের বাজার পর্যন্ত মোট 36টি ক্লাবের মধ্যেই আমরা এই পুরস্কার বিতরণী সম্পন্ন করেছি। আমরা এবছরও সেটা করব। তো এই বছরে আমরা 2টো জিনিসকে আমরা একটু আলাদা করে দেখার চেষ্টা করেছি। যেমন আমরা দেখেছিলাম যে শ্রেষ্ঠ মণ্ডপ, সেরা প্রতিমা, স্বল্প বাজেট, বর্ষব্যাপী সামাজিক কাজ, শ্রেষ্ঠ পরিবেশ সচেতনতামূলক বার্তা, সুষ্ঠু এলাকার শান্তি শৃঙ্খলা এবং স্মরণিকা, এই 7টা ক্যাটাগরিতে আমরা প্রত্যেকটিতে আমরা 3টি করে পুরস্কার, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার পেয়েছি আর 2টো বিশেষ পুরস্কার। আপনি কি শিরদাঁড়া কিংবা কোমর ব্যথায় ভুগছেন? না, আর দেরি না করে এখনই চলে আসুন অস্থিমায়া দি স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সুপার স্পেশালিটি ক্লিনিকে।